ଏଟା ପାଥର ଫ୍ରେଞ୍ଚ କାର୍ଡ ମାନିକର ଫ୍ରେଞ୍ଚ କାର୍ଡ মানি ঢুকে গেছে ক্রমশ দিনের আলো পরিষ্কার হচ্ছে নভেম্বর মাসে বেআইনি নিয়োগ হওয়া হাজার 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 লোকের চাকরিগুলো যাবে আর তারা ফ্যামিলি নিয়ে কলকাতাতে জড়ো হবে বলবে টাকা ফেরত চাই ফেরত দাও মজাটা দেখবেন আপনারা দেখতে থাকুন আপনারা তাই পশ্চিমবাংলায় তিনটে ইস্যুর উপরে লড়াই করতে হবে এক হলো ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান চাই কেন ৪৫ লক্ষ পরিযায়ী দ্বিতীয় কাঠমানি মুক্ত নাগরিক পরিষেবা ১০০ দিনের কাজে যেভাবে টাকা লুট হয়েছে ভাবতে পারবেন না ৪০ হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে গত ১০ বছরে ২০ হাজার কোটি টাকা লুট করেছে তোলামূল কারা এরা ৮০ ভাগ পঞ্চায়েতের জব কার্ডের সুপারভাইজাররা ৮০ ভাগ পঞ্চায়েতের মেম্বাররা প্রধানরা ৮০ ভাগ নির্মাণ সহায়করা এদের সঙ্গে বিডিওরা যুক্ত হয়ে অস্তিত্ব নাই লুট করেছে এরা তাই কাঠমানি মুক্ত নাগরিক পরিষেবা চাই মোদীজি এত বাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গে ৪০ লক্ষ ১২৫ হাজার টাকার পিএমওয়াই দিয়েছেন কেন এখনো সকলে পাবে না কেন ২০ হাজার ৩০ হাজার টাকা কাঠমানি তৃণমূলের পঞ্চুদের দিতে হবে এর উত্তর আমাদের চাইতে হবে আর শৌচালয় নির্মাণ টাকা পেয়েছে আর যে পায়খানা তৈরি করেছে সেখানে কেষ্ট বা পার্থকে ঢুকিয়ে দিলে বেরোতে পারবে না ভাঙতে হবে পায়খানা এই হচ্ছে পশ্চিম বাংলার প্রকৃত উন্নয়ন ইছামতি ভরে গেছে কচুরি পাড়ায় কোথাও কিচ্ছু নেই তখন পিছন ঘুরে দেখি বিশ্বজিৎ নাই রে তোমার দেখা নাই চুপ করে বসে থাকে তাকে নাকি জেলা সভাপতি করে দিয়েছে কি আজব পার্টি কি আজব পার্টি এ চিড়িয়াখানারও হয় না এরকম সার্কাসে কৃষি সরকারও পারবে না ম্যাজিসিয়ান বিধায়ক কিন্তু তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি কি সুন্দর মামার বাড়ির আবদার প্রস্তুতি নেন বাগদাতে উপনির্বাচন হবে উপনির্বাচন তো নয় ২৪ একসঙ্গে ভোট করাবো আমরা একসঙ্গে ভোট করার লড়াই সেই কেপি ঠাকুরের আমল থেকে লড়াই এখানকার বিধায়ক স্বপন মজুমদার অশোক কীর্তনিয়াদের লড়াই সুব্রত ঠাকুরদের লড়াই অম্বিকা রায়দের লড়াই অসীম সরকারদের লড়াই আশিস বিশ্বাস অধিকারীদের লড়াই এ লড়াইতে আপনারা জিতেছেন লোকসভা রাজ্যসভায় আইন পাশ হয়েছে আর আমি কিছুদিন আগেও দিল্লিতে গেছিলাম শুধু আপনাদের কথা বলতে বলতে গেছিলাম কবে চালু হবে সিএ কবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সিএ চালু হওয়ার পরে এনআরসি এবং জন্ম নিয়ন্ত্রণ আইন এটা আমার দলের কথা নয় আমার ব্যক্তিগত মত আনা দরকার এই ভারত ভূমিকে রক্ষা করার জন্য যারা ভারত মাতার সন্তান সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে শিখ হতে পারে খ্রিস্টান হতে পারে আজকে অনুপ্রবেশকারীরা বেড়া ডিঙিয়ে এসে আমার রেশন খাচ্ছে আমার জমি নিয়ে নিচ্ছে আমার ১০০ দিনের কাজ নিয়ে নিচ্ছে ভারত ভূমিকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য নাগরিক পুঞ্জি তৈরি হওয়া উচিত এটা আমি মনে করি আপনারাও সবাই আমার সঙ্গে একমত হবে আমি যে কাজটা নন্দীগ্রামে করেছি কম্পার্টমেন্ট করতে দিচ্ছে না প্রশাসনিক সভায় ডাকে না এ দুঃখ যন্ত্রণা আছে কিন্তু কথা দিয়ে যেতে পারি যেদিন বিজেপির সরকার হবে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির মতো আসামের হেমন্ত বিশ্ব শর্মার মতো সেদিন যদি প্রথম কেউ পুজো পায় সে পুজো বন্যা পাবে কথা দিয়ে যেতে পারি কারণ আমরা তখন
অতীত ভুলে যায় না, অতীতকে ভুলে যায়।